বিএনপি সরকারকে কিছু কঠিন ইঙ্গিত দিল, বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীরটা একজন হুঁশিয়ারে দিলেন যে আপনাদের পরিণতি অত্যন্ত করুণ পরিণতি হবে, খারাপ পরিণতি হবে। এটা কিন্তু একদম থ্রেট। এবং বিএনপি নেতারা, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে একটা ঐতিহাসিক সমাবেশ বিএনপি করেছে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে, যেখানে বৃষ্টি উপেক্ষা করে হাজারো জনতা, লক্ষ জনতা উপস্থিত হয়েছিল, লোকে লোকারণ্য হয়েছিল, একটা সুন্দর দৃশ্য। সেখানে বিএনপি নেতারা নানান বক্তব্য দিয়েছেন, অনেকে অনেক সুখবর দিয়েছেন, অনেকে বলার চেষ্টা করেছেন, মানে দুইটি বিষয় ছিল তাদের বক্তব্যের। আমি মূলত বিএনপি নেতাদের বক্তব্য বিশ্লেষণ করছি গতকালের সমাবেশের। দুইটি বিষয় ছিল, একটা হচ্ছে যে সরকারকে কঠিন হুঁশিয়ারি, এই সরকারের বারোটা বাজানো হবে, এই সরকার যদি খালেদা জিয়ার মুক্তি না দেয় তাহলে তাদের করুণ পরিণতি হবে। এবং বিএনপি নেতারা কেউ কেউ সুখবর দিয়েছেন যে না, এই সরকার টিকতে পারবে না, র‍্যাব পুলিশ সরে গেলেই সরকারের পতন। আরও নানান সমীকরণের উপর ভিত্তি করে ওনাকে দেখানোর চেষ্টা করেছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। আসলে কি সত্যি কিছু ঘটবে তাদের বক্তব্যের উপর ভিত্তি করে আমরা একটু বিশ্লেষণ করব। সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে মির্জা ফখরুল, এটা কিন্তু সরকারকে একটা বড় হুঁশিয়ারি এবং থ্রেট। সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করেছে। হ্যাঁ, আমরা সরকারের জন্য সেই ভয়াবহ পরিণতি দেখতে চাই, আমরা সেই পরিণতি দেখার অপেক্ষায় আছি। কিন্তু আমরা যাই বলি না কেন, বিএনপি যে সুখবর দিচ্ছে, যে হুমকি দিচ্ছে, এগুলো সব কিছু নির্ভর করে কিসের উপর? এটা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যে ক্লিয়ার, বক্তৃতা বিবৃতিতে মুক্তি মেলে না, আন্দোলন লাগবে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তৃতা, সকাল সন্ধ্যার এসবির বিবৃতি, সংবাদ সম্মেলন, এতে কাজ হবে না। এটা নির্ভর করে মূলত আন্দোলনের উপর, মাঠের আন্দোলনের উপর। অতএব সরকারের করুণ পরিণতি হবে, সরকারের পরিণতি ভালো হবে না, বিএনপি আন্দোলন কতটুকু কত দ্রুত সময়ের মধ্যে করতে পেরেছে, এগুলো নির্ভর করে এর উপর। বিএনপি যদি এই মাসের মধ্যে, এই এক সামনের এক দেড় মাসের মধ্যে জোরালো কোনো আন্দোলন গড়ে তুলতে পারে, হরতাল অবরোধ দিয়ে রাজনীতি জমিয়ে তুলতে পারে, বিএনপির যেসব কমিটি পুনর্গঠন হয়েছে, নতুন যারা দায়িত্ব পেয়েছে, তারা যদি সত্যিই পারফর্ম করতে পারে, জামাতকে যদি কার্যকরভাবে বিএনপি কাজে লাগাতে পারে, একটা ইস্পাত কঠিন ঐক্য গঠন করতে পারে, তাহলে সরকার আসলেই করুণ পরিণতি হবে। কারণ দুর্নীতি বিষয়ে সরকার যেভাবে ধরা পড়ছে, এইটা আর বিএনপির আন্দোলন দুইটা একসাথে হলে সরকারের জন্য করুণ পরিণতি হবে। এবং দুর্নীতি বিরোধী যে প্রচারণা সরকারের রানিং কর্মকর্তারা ধরা পড়ছে, এটা যদি চলতে থাকে, এক পর্যায়ে র‍্যাব পুলিশ আগের মতো পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করবে না, কারণ তারা পিঠ বাঁচানোর জন্য, নিজের দুর্নীতি ঢাকার জন্য এমনিতেই ব্যস্ত থাকবে, অতি উৎসাহী আচরণ তারা করবে না। অতএব ইট ডিপেন্ডস অন বিএনপিস মুভমেন্ট। গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্য ছিল গতকালকের সমাবেশের বক্তব্যের সবচাইতে মূল বা আসল বক্তব্য, এক কথায় সমস্ত বক্তব্যের সব প্রশ্নের উত্তর গয়েশ্বরচন্দ্র রায়ের। কী সেটা? বক্তৃতা বিবৃতিতে মুক্তি মেলে না, আন্দোলন লাগবে, গয়েশ্বরচন্দ্র রায়, এটাই হচ্ছে শেষ কথা। এবং বিএনপির কেউ কেউ একেবারে আবেগঘন বক্তব্য দিয়েছেন, যেমন সেলিমের রহমানের একটা বক্তব্য, খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরব না, সেলিমের রহমান। এ ধরনের কথা বিএনপি অনেক আগে থেকে বলে আসছে, কিন্তু মুক্ত না করে তো প্রত্যেক দিনই ঘরে ফিরে, যদিও ঘরে ফিরবে এটা মানে আন্দোলন শেষ করবো না, কিন্তু আন্দোলনে কয়েক ধাপ তো খালেদা জিয়াকে মুক্ত না করেই শেষ হয়েছে। যেমন বিএনপি তারা অবরোধ কর্মসূচিতে অবরোধ প্রত্যাহার না করেই তারা ঘরে ফিরে যায়, তারা অসহযোগ কর্মসূচিতে অসহযোগ প্রত্যাহার না করেই তারা ঘরে ফিরে যায়, এগুলো তো আমরা দেখেছি। সরকারের দুঃশাসনে দেশ আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, সফট কথা, তার কথার কোনো এসেন্স আমি খুঁজে পাই না। দেশ বাঁচাতে খালেদা জিয়া অপরিহার্য, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন। আর রুহুল কবির রিজভীর বক্তব্যে একটা আশাবাদী দিক বা সুখবর আছে, র‍্যাব পুলিশ সরে গেলে সরকারের অপমৃত্যু ঘটবে। তাহলে র‍্যাব পুলিশ সরিয়ে দিতে পারাটা তো সেই প্রক্রিয়া চলছে, দুর্নীতি বিরোধী অভিযান, তারপর সরকার অপমৃত্যু ঘটবে। আসলে কি সরকার অপমৃত্যু ঘটবে? এর জবাব গয়েশ্বরচন্দ্র রায় দিয়েছেন, যদি বিএনপি মাঠে নামতে পারে, আন্দোলন করতে পারে, সরকার অপমৃত্যু ঘটবে। আর যদি 28 অক্টোবরের মতো বিশৃঙ্খল পরিবেশ বিএনপি নিজেরাই তৈরি করে, নিজেরাই জানে না কী করবে, কোনো প্ল্যান এ বি সি ডি থাকে না, জাস্ট বিকল্প থাকে না, একটা প্ল্যান নিয়ে মাঠে নামে, এরকম হলে সরকার অপমৃত্যু ঘটবে না। তা আমরা চাই সরকার অপমৃত্যু ঘটুক। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। বিএনপি চেয়ারপারসন অসুস্থ, বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষা কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে 6 বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে, তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, হুমকি দিয়েছেন। এবার এইটাই একটা, এখানেও একটা দৃষ্টিভঙ্গি দিতে চাই, যেমন আল্লামা সাঈদী হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন বা তাকে অবহেলাজনিত চিকিৎসা দিয়ে বা নানান অভিযোগ আছে যে ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু তার রিয়াকশন হিসেবে জাতি তেমন কিছু করতে পারেনি বা জামাত ইসলামে তেমন কিছু করতে যায়নি। কিন্তু খালেদা জিয়াকে যে অবহেলা করা হচ্ছে, এর পরিণতিতে যদি কোনো ঘটনা ঘটে, তার মৃত্যু হয়, খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথেই যেন সরকারের মসনদ ভেঙে চুরে তুরমার হয়ে যায়, বিএনপিকে সে ধরনের প্রস্তুতি রাখতে হবে, সে ধরনের পরিবেশের জন্য অপেক্ষা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভয় মরা নয়, সাহস করে লড়াই করুন, পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার, তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, দেশে গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস করেছে, কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। রাইট, আন্দোলন গড়ে তুলতে হবে কবে? ঈদের পরে? ঈদের পরে বললে হবে না। আমি বারবার যে কথাটা বলি, বিএনপি যদি 1-2 মাসের মধ্যে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে সফল হবে, না হলে 5 বছর অপেক্ষা করতে হবে, 5 বছর পর যদি আবার কোনো আন্দোলন জমানো যায়। যদি মাঝপথে সরকারকে থামিয়ে দিতে হয় তাহলে 1-2 মাসের মধ্যে জোরালো আন্দোলন করতে হবে, এখানে লেট করার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপি ঈদের পরের কথা বলেছিল, কিন্তু এখন আবার এবছরের শেষের দিকের কথা বলছে, যথেষ্ট মাস লেট। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং মির্জা ফখরুলের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু ভাইরাল হয়েছে। স্লোগানে এই বয়সে এসে স্লোগানে রাজপথ মির্জা ফখরুল প্রকম্পিত করেছেন। মির্জা ফখরুল বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছেন, কেউ চিকিৎসা পায় না, লুট করে বিদেশে টাকা পাচার করছেন, সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত, আমরা চিন্তা করতে পারি না, তিনি দেশের গণতন্ত্রের ধ্বংসের সঙ্গে জড়িত, আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত, এনবিআরের কর্মকর্তা জড়িত, এমন আরও অনেকেই আছে, কিন্তু রাঘব বোয়ালদের ধরা হয় না। এটাও এটি একটা মূল প্রশ্ন, এই যে বেনজির, আজিজ, মতিউর, এই ঘটনাগুলো বিএনপি পারফেক্টলি অ্যাড্রেস করতে পেরেছে, এটা বিএনপির একটা ভালো দিক, এবং এটা তাদের মহাসমাবেশে পিক করেছে। মির্জা ফখরুল সাহেব প্রত্যেক নেজার উচিত ছিল যে আজিজ, বেনজির বা এই বিষয় নিয়ে কথা বলে, এই বিষয়ে একটা নাড়াচাড়া দেওয়া, কারণ সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর বিষয় হচ্ছে তাদের জন্য যারা লাঠিয়াল হিসাবে কাজ করে তারা এখন পিঠ বাঁচানোর জন্য পালাচ্ছে। অতএব এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বিএনপি অ্যাড্রেস করতে পারত। মির্জা ফখরুলকে ধন্যবাদ যে এই বিষয়টা বলেছে। তবে মির্জা ফখরুল একটা সমস্যা আছে, নাম না বলে প্রোনাউন ব্যবহার করেন না। আপনার সাবেক সেনাপ্রধান আজিজ, পুলিশ প্রধান বেনজির এভাবে বলেন, প্রতিবেশী দেশ অমুক তমুক এভাবে না বলে ভারত, ভারতের নাম তো মুখে নিতে আমি দেখিই না, ভারতের নাম মুখে নিতে কেমন যেন একটু আনেজি ফিল করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জি আমাদের গণতন্ত্র আন্দোলনের প্রতীক, তাকে রক্ষা করতে হলে, এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই সামিল হই। জামাত তো খালেদা জিয়ার জন্য আন্দোলন করতেও রাজি, কিন্তু আপনারা কি জামাতকে যথাযথভাবে সম্মান দিয়ে কাছে রাখতে রাজি? সেই সিদ্ধান্ত তো আপনারা এখনও পৌঁছাতে পারেননি, কথা বললে হবে, শুধু কাজে পরিণত করতে হবে। এখন শুধু এই বাকসর্বস্ব বক্তব্য নয়, যদি কাজে পরিণত করতে পারে তাহলে বিএনপি এবার জনগণকে যে সুখবর দিচ্ছে সেটা সত্য হবে, কিছু একটা ঘটবে বলে আমরা মনে করি।